সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম সপ্তাহের, সেই অ্যাসাইনমেন্টের ইসলাম শিক্ষা বিষয়টির প্রথম পত্রের আজকে আমরা সমাধান দেখব। তো চলো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেই। এখানে প্রশ্নটি করা হয়েছে তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি এই অধ্যায় থেকে। এখানে অ্যাসাইনমেন্টটি হচ্ছে সামাজিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ। এখানে দেওয়া আছে শিক্ষণফল এবং আছে নির্দেশনা। নির্দেশনায় বলা হয়েছে নিচের বিষয়গুলো বিবেচনায় রেখে লিখতে হবে, ইসলামী শিক্ষার ধারণা, তারপর ইসলামী শিক্ষার উদ্দেশ্য, তারপর হচ্ছে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা, ইসলামী শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয়সমূহ চিহ্নিতকরণ, আর সর্বশেষ হচ্ছে সামাজিক অবক্ষয়সমূহ থেকে উত্তরণের উপায়। তো এই হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে অ্যাসাইনমেন্টটি করতে হবে। তো তোমরা এখানে মূল্যায়ন রুবিক্স সহ বিস্তারিত পড়ে নিবা। চলো আমরা সমাধানের দিকে চলে যাই। তো এখানে আমি অ্যাসাইনমেন্টের সমাধান দিয়ে দিয়েছি। তোমরা প্রথমে লিখবা কোন প্রশ্নের উত্তর, মানে প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে এখানে ইসলামী শিক্ষার ধারণা। ইসলাম শিক্ষার আরবি প্রতিশব্দ হলো ইলম, এর অর্থ হলো জ্ঞান, জানা, অবগত হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় কোরআন ও হাদিস ভিত্তিক এমন জ্ঞান অন্বেষণ করা যার মাধ্যমে ইসলামী জীবন ব্যবস্থার ওপর চলা সহজ হয়। ইলম দ্বারা বোঝায় মহান আল্লাহকে জানবার জ্ঞান, এবং এ অর্থে দিন বিষয়ক যে কোনো জনকে ইসলাম শিক্ষা বলা হয়। ইসলাম শিক্ষা এমন একটি বিষয় যার পঠন পাঠন অধ্যয়ন অনুশীলন করলে আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবন বিধান, দিন ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং তদানুযায়ী স্বীয় জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার প্রয়োজনীয়তা অনুভব করা যায়। এ জ্ঞান মানুষের মহামূল্যবান সম্পদ, যা মহান আল্লাহর শ্রেষ্ঠ অবদান। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জীবনের সমগ্র দিক ও বিভাগের জন্য এক নিজস্ব মূলনীতি ও বিধান রয়েছে। শিক্ষাক্ষেত্রেও ইসলামের দিক নির্দেশনা রয়েছে। ইসলামী শিক্ষা বলতে বোঝায় যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ আদর্শ, জীবন আদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত থাকে, তাই হচ্ছে ইসলামী শিক্ষা। এ শিক্ষা লাভ করার ফলে শিক্ষার্থীদের মন মগজ চরিত্র এমনভাবে গড়ে ওঠে যাতে ইসলামের আদর্শে জীবনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার যোগ্যতা অর্জিত হয়। এক কথা, ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই হলো ইসলামী শিক্ষা। শিক্ষাই জীবনের আলো, জ্ঞান মানুষের মহামূল্যবান সম্পদ, যা মহান আল্লাহর শ্রেষ্ঠ অবদান। এ মহামূল্যবান জ্ঞানের কল্যাণেই মানব জাতি, ফেরেশতা তথা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন। আর এ কারণেই মানুষ মহান আল্লাহর প্রতিনিধি হওয়ার গৌরব অর্জন করেছে। ইসলামের শিক্ষা ব্যবস্থা এক স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার। তো এই হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। এখন তোমরা খ নং প্রশ্ন দুটির উত্তর লিখবা। প্রথমে লিখবা ইসলাম শিক্ষার উদ্দেশ্য। ইসলাম শিক্ষার উদ্দেশ্য হলো ইসলামকে সঠিকভাবে জানার ও মানার মাধ্যমে আল্লাহর খাঁটি গুলাম হিসেবে ব্যক্তি তৈরি করা এবং তার সন্তুষ্টি অর্জন করা। নিজে ইসলাম শিক্ষার উদ্দেশ্য আলোচনা করা হলো। তো প্রথমে লিখবা মানবতার বিকাশ সাধন। শিক্ষার প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো মানুষত্ব ও মানবিক গুণাবলীর বিকাশ সাধন করা। মানব প্রকৃতির মননশীলতা, সৃজনশীলতা ও কর্মকুশলতা শিক্ষার মাধ্যমে বিকাশ লাভ করে। কুরআন হাদিসের জ্ঞান আহরণের মাধ্যমেই মানুষত্বের প্রকৃত বিকাশ, আত্মার উন্নতি, আধ্যাত্মিক জগতের রহস্যবলী, আল্লাহ ও শিশু জগতের সম্পর্কিত জ্ঞান লাভ করা যায়। ফলে ইসলাম শিক্ষা মানুষের শারীরিক, মানসিক, নৈতিক ও আত্মিক বিকাশ সাধন করে, মানুষকে সত্যিকারের মানুষে রূপান্তরিত করে। ইসলাম শিক্ষার মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবন মৌলিক পরিবর্তন সাধন সম্ভব হয়। এর কল্যাণে ব্যক্তি আদর্শ ও চরিত্রবান হয়, সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সমাজ, রাষ্ট্র তথা বিশ্বের সম্পদে পরিণত হয়। তারপরের পয়েন্টটি হচ্ছে মানবতার বিকাশ সাধন। শিক্ষার প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো মানুষত্ব ও মানবিক গুণাবলীর বিকাশ সাধন করা। মানব প্রকৃতির লুকায়িত মননশীলতা, সৃজনশীলতা ও কর্মকুশলতা শিক্ষার মাধ্যমেই বিকাশ লাভ করে। কুরআন হাদিসের জ্ঞান আহরণের মাধ্যমেই মানুষত্বের প্রকৃত বিকাশ, আত্মার উন্নতি, আধ্যাত্মিক জগতের রহস্যবলী, আল্লাহ ও শিশু জগৎ সম্পর্কিত জ্ঞান অবগত হওয়া যায়। মানুষের মধ্যে স্নেহ, মমতা, দয়া, সাহস, দূরদর্শিতা, নেতৃত্ব ইত্যাদির মানবিক গুণাবলীও জ্ঞানার্জনের মাধ্যমেই উৎকর্ষ লাভ করে ও বিকশিত করে হয়। এ শিক্ষার গুণেই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে শিশু জগতের ওপর। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মান দান করেছি, সূরা বনি ইসরাইল 70 নম্বর আয়াত। তারপরের পয়েন্টটি হচ্ছে স্রষ্টা ও সৃষ্টির পরিচয়ের জন্য শিক্ষা। মহান স্রষ্টা আল্লাহর আনুগত্য ও বন্দেগী সম্পর্কে অবগত হওয়ার শিক্ষার উদ্দেশ্য। কেননা আল্লাহ বলেন, আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহর অনুগত্য ও বন্দেগী করতে হলে প্রথমে আল্লাহর সঠিক পরিচয়
আনুগত্য অবন্দেগী ধরন এবং আদায় করার নিয়ম নীতির অবগত হওয়া একান্ত অপরিহার্য। আর শিক্ষা ব্যতীত এগুলো অবগত হওয়া যায় না। প্রকৃত জ্ঞানীরা আল্লাহ স্বরূপ বুঝে তার ইবাদত করতে পারে। তারপরটা হচ্ছে শান্তিময় সুন্দর জীবনের জন্য। মানুষের জীবনকে সুন্দর ও শান্তিময় করার জন্য ইসলাম শিক্ষার উপর গুরুত্ব অপরিহার্য। ব্যক্তি, পরিবার, সমাজ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত জীবনকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে ইসলাম শিক্ষা। আল্লাহর দিনকে সজ্জীবিত রাখা, সমাজ জীবনে আল্লাহর দিনকে সজ্জীবিত করে প্রতিষ্ঠিত করা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিরুধানের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে, যার ফলে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা মুসলিম উম্মার কর্তব্য। তারপরেটা হচ্ছে আত্মকর্মসংস্থান। হালাল উপার্জনে উৎসাহিত করা ও আত্মকর্মসংস্থানে সক্ষম করে গড়ে তোলা ইসলামী শিক্ষার অন্যতম উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেমন বান্দাকে সালাত, সাওম, অন্যান্য ইবাদত পালনের আদেশ দিয়েছেন, তেমনি জীবিকা নির্বাহের নির্দেশ করেছেন। তারপর হচ্ছে গ নম্বরের উত্তর এখানেই শেষ। গ নম্বরটা হচ্ছে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা। হ্যাঁ, ইসলামী শিক্ষা জীবনের চলার জন্য অপরিহার্য। ইসলামী জ্ঞানের মূর্খতা দূরীভূত হয় এবং চিন্তা গবেষণার পথ উন্মুক্ত হয়। নিম্নে ইসলামী শিক্ষার প্রয়োজনীয় কতিপয় গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। এখানে প্রথমটা হচ্ছে জ্ঞান চর্চা, উন্নতির চাবিকাঠি। জ্ঞান বা বিদ্যা ছাড়া মানুষ উন্নতি করতে পারে না। যে ব্যক্তি যত বড় জ্ঞানী সে ব্যক্তি তত বড় উন্নত। ঠিক তেমনি যে জাতি জ্ঞানের দিক থেকে উন্নত সে জাতি তত বেশি উন্নত। জ্ঞান চর্চাই উন্নতির চাবিকাঠি, তাই জ্ঞান অন্বেষণের প্রয়োজন রয়েছে। তারপরেটা হচ্ছে সত্য মিথ্যার প্রভেদের জন্য শিক্ষা। সত্য মিথ্যার দ্বন্দ্বই পৃথিবীর ইতিহাস। ইসলাম সত্য, এখানে কিছু মিস্টেক আছে, আমি এটা ঠিক করে আপডেট দিয়ে দিব। এ সত্য মিথ্যা, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সৎ অসৎ কাজের পার্থক্য নির্ণয় করার জন্য ইসলামী জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিহার্য। ইসলামী জ্ঞান ছাড়া তা সম্ভব নয়। হালাল উপার্জনের জন্য শিক্ষা। হালাল উপার্জন করা ফরজ, আর হালাল উপার্জনের জন্য এবং আত্মকর্মসংস্থানের উপযুক্ত করে গড়ে তোলা জরুরি প্রয়োজন। এখানে মাঝে মধ্যে কিছু শব্দগুলো কিছু মিসিং আছে, মিসিং বলতে একটু ভুল আছে, এগুলো তোমরা নিজেরা সংশোধন করে নিবা। ওকে, কোনটি হারাম আর কোনটি কোনটি হালাল আর কোনটি হারাম তা জানার জন্য ইসলামী শিক্ষা অপরিহার্য। তারপর হচ্ছে মানবিকতার বিকাশ। শিক্ষার মাধ্যমেই মানুষের মানবিক বৃত্তিগুলোর বিকাশ সাধন হয়। মানুষের মেধা, মনন ও রুচি শিক্ষার মাধ্যমে উৎকর্ষ হতে পারে। শিক্ষার দ্বারা মানুষের মধ্যে দয়া, মায়া, স্নেহ, মমতা ইত্যাদি মানবিক গুণাবলী বিকাশ ঘটে। তারপর হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরটি হচ্ছে ইসলামী শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় চিহ্নিতকরণ। তো এখানে এটা তোমরা লিখবা, আজ আমাদের সমাজে ইসলামী শিক্ষার সঠিক প্রয়োগ না থাকার অপরাধ প্রবণতা বেড়ে চলছে। অনৈতিকতার প্রভাবে নৈতিকতা প্রায় বিলুপ্ত। পিতামাতা পাচ্ছে না তাদের সেবা, সন্তান পাচ্ছে না তার অধিকার, শিক্ষক পাচ্ছে না তার সম্মান, নারী পাচ্ছে না তার সামাজিক অধিকার, ছাত্র পাচ্ছে না সঠিক শিক্ষা। এভাবে খুঁজতে গেলে সমাজের প্রতিটি ক্ষেত্রে অসংখ্য অন্যায় চুকিয়ে সামনে ফুটে উঠবে, যার একমাত্র কারণ হলো ইসলামী শিক্ষার অভাব। সামাজিক অবক্ষয়ের মারাত্মক অবনতির ফলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে আজকের যুব সমাজ। এতে দিন দিন বেড়েই চলছে নানা অপরাধের সংখ্যা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশে মুসলিম তরুণ তরুণীদের আজ ধর্মীয় বিধি নিষেধ যেভাবে মানার কথা ছিল সেভাবে মানছে না। ধর্মীয় অনুশাসন নেই বললেই আজ নারী ধর্ষণ ও নির্যাতন ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে। তারপর সর্বশেষ প্রশ্নটি হচ্ছে সামাজিক অবক্ষয়সমূহ থেকে উত্তরণের উপায়। তো এটি হচ্ছে এক দিয়ে তোমরা লিখবা, সর্বক্ষেত্রে ধর্মশিক্ষা ও ধর্মচর্চা বাধ্যতামূলক করতে হবে। দুই হচ্ছে আমাদের দেশের স্কুল কলেজে মূল্যবোধ চর্চার কোনো সুযোগ নেই, এই বিষয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। তিন হচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করে মূল্যবোধ শিক্ষা দিতে হবে। চার হচ্ছে অপসংস্কৃতির আগ্রাসন রোধ আইনি ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাঁচ হচ্ছে সামাজিক অনুশাসন জোরদার করতে হবে। ছয় হচ্ছে দেশের সকল ছেলে মেয়েদের কেউ সলামিক্ষায় উৎসাহ প্রদান করতে হবে। সাত নম্বরে হচ্ছে সামাজিকভাবে ইসলাম শিক্ষার বিভিন্ন অনুষ্ঠান করতে হবে। সুতরাং পরিশেষে বলা যায় যে উপরোক্ত পদক্ষেপগুলো অনুসরণে সামাজিক অবক্ষয়সমূহ থেকে উত্তরণ পাওয়া যাবে। তো এই হচ্ছে তোমাদের পুরো অ্যাসাইনমেন্টের সমাধান, আশা করি বুঝতে পারছো। এটি যে হুবহু লিখতে হবে এটা না, আমি একটা চালনা দিয়ে দিলাম তোমাদেরকে অ্যাসাইনমেন্টটি কীভাবে লিখতে হয়। তোমরা এখান থেকে সংযোজন বিয়োজন করে, মানে তোমাদের মতো করে কিছু এখান থেকে অ্যাড করতে পারো, কিছু বাদ দিতে পারো, এবং সুন্দর করে এই অ্যাসাইনমেন্টটি করে তোমরা জমা দিয়ে দিবা। অ্যাসাইনমেন্টের কভার পেজ কীভাবে লিখবা ইত্যাদি ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিবা। আর তোমাদের বাকি যে বিষয়গুলো আছে
সেগুলোর অ্যাসাইনমেন্টের সমাধানের ভিডিও অলরেডি আমি তৈরি করে রেখেছি, ধীরে ধীরে আসবে এবং অনেকগুলো সাবজেক্টের ভিডিও অলরেডি এসে গেছে। তোমরা একটু আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিবা। আর ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা হচ্ছে, ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তারা দেখে উপকৃত হয়। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।